দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীও কষ্ট পাচ্ছেন। দুপুরে নওগাঁয় স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, দেশে দেশে যুদ্ধ আর সংকটের কারণেই এমনটা হচ্ছে, যে সমাধানে দিনরাত কাজ করছে সরকার। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ময়ূর সিংহাসন হারিয়ে ফেলেছে, এখন সেটি ফিরে পেতে দিবা স্বপ্ন দেখা শুরু করেছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এর আগে প্রয়াত আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চক প্রাণে কবর জিয়ারত এবং দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের মানুষ পেলেন না, আজরাল খুঁজে পেলেন কোথায়? আল্লাহ তাকে বাঁচাবে, আজরালেও তাকে মারতে পারবে। শেখ হাসিনা আল্লাহ বিশ্বস্ত বান্দা, আল্লাহ তাকে এতদিন ক্ষমতায় রেখেছে, সঙ্গে আছে জনগণ। আপনারা এত ভয় দেখিয়ে, আন্দোলন করে, অপবাদ দিয়ে, বিষোদ্গার করে, মিথ্যাচার করে শেখ হাসিনাকে গদি থেকে টলাতে পারেন না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।